2021 সালের ঈদ উল ফিতরের ছুটিতে সাতক্ষীরার বেশ কিছু ইতিহাস বিজড়িত স্থান সাইকেলে করে ঘুরে দেখি। আমার সাথে সহযাত্রী হিসেবে ছিলেন পবিত্র সরকার, উনি সাতক্ষীরারই স্থানীয় মানুষ। রাতে আমরা তাঁবুতে ক্যাম্প করেছিলাম। আমাদের ভ্রমণের সেসব অভিজ্ঞতা আমি এখানে তুলে ধরছি। এই মুহূর্তে আমি কথা বলবো ঝুড়িঝাড়ার মাঠ সম্পর্কে। সাতক্ষীরার তালা উপজেলার বহুল প্রসিদ্ধ যে তেঁতুলিয়া শাহী মসজিদ, এই মসজিদের দক্ষিণ দিকের যে প্রাচীর, সেই প্রাচীরের পাশ দিয়ে একটা রাস্তা পূর্ব দিকে চলে গিয়েছে। রাস্তাটি যে খুব বেশি চওড়া সেটি নাই, পিচ ঢালা গ্রামীণ পথ। এই যে রাস্তা সেটি হচ্ছে তালা পাইকাসা আঞ্চলিক সড়কের সাথে সংযুক্ত, এবং আমরা যে সময় গিয়েছিলাম তখন রাস্তার পাশে ছিল বিস্তৃত ফসলের মাঠ। এই তেঁতুলিয়া জামা মসজিদের যে পাশের রাস্তাটি সেটি ধরে 1 কিলোমিটার সামনে গেলে একটা 3 রাস্তার মোড়। এর বাম দিকের যে রাস্তা সেই রাস্তা ধরে আর 200 থেকে 300 মিটার, সর্বোচ্চ 500 মিটার গেলে ঝুড়িঝাড়ার মাঠ। মূল রাস্তা থেকে আইলের মতো একটি ছোট রাস্তা দিয়ে ঝুড়িঝাড়ার মাঠে পৌঁছাতে হয়, এবং জায়গাটা বেশ উঁচু নিচু। বেশ বোঝা যায় যে বর্ষাকাল আসতে হলে এখানে হাঁটু সমান কাদানা ভেঙে কোনো উপায় নেই। তালা উপজেলার সদর ইউনিয়নের আগল ছাড়া ডাঙ্গান লতা এবং আটারাই গ্রামের মধ্যবর্তী স্থানে মূলত এই ঝুড়িঝাড়ার মাঠ অবস্থিত। তবে ইউনিয়নের সূত্র মতে এটি হচ্ছে আগলছাড়া গ্রামেরই অংশ। জায়গাটা থেকে সবচেয়ে কাছের বসত ভিটার দূরত্ব অন্তত 500 মিটার হবে। কথিত আছে বহুকাল আগে এক রাত্রিতে ঝুড়িঝাড়ার মাঠের বিশাল ঢিবি এবং পার্শ্ববর্তী যে দিঘি সেটি গড়ে ওঠে। লোকশ্রুতি অনুযায়ী এই দিঘি খনন করার শেষ মুহূর্তে আজানের ধ্বনি শুনতে পাওয়ায় সংঘবদ্ধ জিনেরা অলৌকিকভাবে খননকৃত দিঘির মাটি এখানে ঝেড়েছিল, ফলে এত উঁচু মাঠ তৈরি হয়। আবার কেউ কেউ মনে করেন ধর্মপ্রচারক হযরত খানজাহান আলীর শিষ্যরা এ জায়গায় বসতি স্থাপন করে থাকতে পারে। স্থানীয় বাসিন্দাদের মতে এই মাটির ঢিবিটি 100 ফুটেরও বেশি উঁচু ছিল, শত শত বছর ধরে বৃষ্টির জলে ধুয়ে তা এখন নিচু হয়ে গিয়েছে। কিছুদিন আগেও নাকি এর পাশ দিয়ে কেউ বিকেলের পরে যেতে সাহস পেত না। এলাকাবাসী সবাই জানত এখানে জিনেদের বসবাস। 2012 সালে এই এলাকায় পুরাকীর্তির সন্ধানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এসেছিল। পুরনো কোনো স্থাপনা থাকতে পারে এই ভেবে জায়গাটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় সংরক্ষিত হয়। তারা 50% জমি অধিগ্রহণ করেন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর দাপ্তরিক কার্যক্রম শেষ করে 2018 সালের 6ই নভেম্বর তালা উপজেলায় শিবির স্থাপন করে। ওই বছর 12ই নভেম্বর থেকে খনন কাজ চালু হয়। 7ই নভেম্বর থেকে খুলনা বিভাগীয় অধিদপ্তরের অধীনে কার্যক্রম শুরু হয় এবং ওই বছরের 12ই নভেম্বর থেকে খনন কাজ চলে। সাতক্ষীরার জেলার প্রথম প্রত্নতাত্ত্বিক খনন এটি। প্রথম দিকে সেখানে একটি ইটের দেয়ালের অস্তিত্ব আবিষ্কৃত হয়। আস্তে আস্তে একটি পাকা বাড়ির ধ্বংসাবশেষ বের হয়ে আসে। এছাড়া একটি মাটির হাড়ি, ব্রিটিশ শাসনামলের একটি কয়েন পাওয়া গিয়েছে। প্রাপ্ত ইটের নকশা এবং ইটের গাঁথুনি দেখে অধিদপ্তর ধারণা করছে বহু পুরনো স্থাপনা এটি, আদি বা মধ্যযুগের হতে পারে। সেই হিসেবে অনেক আগে থেকে এই অঞ্চলে সভ্য মানুষের বসবাস ছিল সেটি আন্দাজ করা যায়। তবে নকশার কিছু পরিবর্তন হওয়ায় অনুমান করা হচ্ছে 100 বছর বা তারও বেশি কিছু আগে এখানে কেউ গুপ্তধনের উদ্দেশ্যে খনন চালিয়েছিল। ঝুড়িঝাড়ার মাঠ আমরা ঘুরে ফিরে দেখছিলাম, সমানের ছবি তোলা এবং ভিডিও করার কাজ চলছিল। বেশ কয়েকটি বড় সড়ো গাছ সেখানে, ফলে সবসময় একটু ছায়া ভাব থাকে। জায়গাটার অবস্থান বিলের মাঝখানে হয়, ফুরফুরে বাতাস আসছিল। পাশেই সম্পূর্ণ তালপাতা দিয়ে তৈরি একটা কুটির আছে। এই প্রথম তালপাতার কোনো কুটিরে থাকার সৌভাগ্য হলো আমার। এই জায়গায় একজন পাহারাদার রাতে সাইটটির পাহারা দেন। 60 বছরের বেশি হবে এমন একজন চাচা গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। প্রথম দেখায় তাকে আমাদের তেমন একটা আলাপই মনে হয়নি। আমি প্রথম নিরাপত্তা ভেঙে চাচার সাথে কথা বললাম এবং
চাচা একটু অবাক হচ্ছিলেন, কারণ এই জায়গাটি হলো তার ছেলেবেলার স্মৃতি বিজড়িত স্থান। এখানে এই জায়গাটি নিয়ে যে কেউ আগ্রহ দেখাতে পারে, ছবি তুলতে পারে, দেখতে আসতে পারে, এটা চাচার কাছে অবিশ্বাস্য একটা ব্যাপার। উনি নিরক্ষর মানুষ এবং ঝুড়িঝাড়ার মাঠের পশ্চিম দিকের যে লোকবসতি সেখানে উনি আঙ্গুল দিয়ে দেখালেন, ওই জায়গাতেই তার বাড়ি। এবং এই ঝুড়িঝাড়ার মাঠের পাশ দিয়ে একটা মৃত খাল বয়ে গিয়েছে, অর্থাৎ এখানকার ভৌগোলিক অবস্থান এবং আজ থেকে বহু বছর আগে যে প্রাকৃতিক পরিবেশ ছিল সেটি সম্পর্কে চাচা আমাদেরকে ধারণা দিচ্ছিলেন। এবং যে খাল, সে খালটি অস্তিত্ব এখন কোনো রকম টিকে আছে। আমরা যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তার নিচ দিয়ে একটি কালভার্ট চলে গিয়েছে। চাচা বললেন যে এই খাল কোনো একটা সময়ে নদী ছিল এবং তার কৈশোর এবং যৌবনে শোনা গল্প তিনি বলছিলেন। চাচার এই খালটি নদী হওয়ার যে কথাটা সেটি আমরা কিন্তু একেবারে উড়িয়ে দেইনি। এটা হতে পারে এটি কপোতাক্ষের কোনো শাখা নদী। চাচা তার কৈশোর এবং যৌবনের গল্প করছিলেন যে খালের দুই ধারে জমি থাকায় একটা সময় তার পরিবার খালে পাটা দিয়ে মাছ ধরতে পারত। যারা পাটা চেনেন না তারা বলে যে পাটা হলো বাঁশের তৈরি চটা দিয়ে মাছ ধরনের এক বিশেষ সরঞ্জাম। সে সময় নাকি প্রচুর মাছ পাওয়া যেত। চাচার কৈশোরে ধরা এক বিশাল বোয়াল মাছের গল্প করছিলেন এবং উনি বললেন যে আমরা যে পিচের রাস্তা ধরে এসেছি, অর্থাৎ আমরা যে রাস্তা ধরে এসেছি তার বিপরীত পাশে, অর্থাৎ এই ঝুড়িঝাড়ার মাঠের ঢোকার মুখে একটি দোকান ছিল। দোকানের কথা হয়তো আমরা বলতে ভুলে গেছি, সেটি খুব ছোট আকারের একটি দোকান। সামান্য খাবার আছে সেখানে এবং টুকিটাকি কিছু মুদি দ্রব্য বিক্রি করা হয়। হয়তো কারো অবসর কাটে না, সেজন্য তিনি এখানে দোকান চালান। তা তিনি বলছিলেন এই দোকানের অপর পাশে, অর্থাৎ এই রাস্তার অপর পাশে কোনো একজন রাজা ছিলেন, রাজার রাজপ্রাসাদ ছিল। এবং এর সত্যতা প্রমাণের জন্য চাচা বললেন যে কোনো একটা সময় এখানে বাড়ি এবং জমি খোঁড়াখুঁড়ির ফলে পুরনো ইটের রাস্তা পাওয়া গিয়েছে এবং এই ইটের রাস্তা নাকি নদীর পাশেই ছিল, অর্থাৎ নদীর পাশ দিয়েই ইটের রাস্তা ছিল। তার দাবি হচ্ছে এই ইটের রাস্তা তিনি নিজের চোখে দেখেছেন এবং জমির বর্তমান যে মালিকেরা সেটি ওই রাস্তার ইট তুলে নিয়ে গিয়েছে। আর তার ভাষ্য মতে এই বর্তমান যে ঝুড়িঝাড়া, এই ঝুড়িঝাড়া ছিল তার কথিত যে রাজা সেই রাজার বিচারালয়। ঢিবির উত্তর পূর্ব কোণে তিনি আরেকটি জায়গা দেখালেন এবং তার পরিচিত কেউ সেখান থেকে, অর্থাৎ ঢিবির উত্তর পূর্ব কোণে বলতে ঝুড়িঝাড়ার মাঠের ঢিবির উত্তর পূর্ব কোণে, আমরা রাজপ্রাসাদের কথা বলছি না। এই সাইডটি দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে রাস্তার এক পাশে ঝুড়িঝাড়ার মাঠ যেখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন কার্য চালিয়েছে এবং রাস্তার অপর পাশের চাচার ভাষ্য মতে সেই রাজপ্রাসাদ এবং ইটের রাস্তা ছিল। আমরা কথা বলছি ঝুড়িঝাড়ার মাঠের, আমরা কথা বলছি ঝুড়িঝাড়ার মাঠের উত্তর পূর্ব কোণের কথা। এই জায়গাটা একেবারেই কাছে এবং সেই জায়গা থেকে চাচার পরিচিত কেউ নাকি ইট তুলে বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে স্বপ্নদেশ পাওয়ায় সেই ইটটাকে আবার জায়গায় রেখে আসতে হয়। এবার আবার রাজার গল্পে ফিরে আসি। চাচার ভাষ্য মতে এই রাজার এক পরমাসুন্দরী কন্যা ছিল। পৃথিবীর সব রাজার গল্পে সাধারণত এক রাজপুত্র অথবা এক রাজকন্যা থাকেন। এই রাজার পার্শ্ববর্তী রাজ্যের কোনো রাজার সঙ্গে যুদ্ধ হওয়ার কথা ছিল এবং সেই যুদ্ধে তিনি পরাজিত হতে পারেন এমনটা চিন্তা করছিলেন। তখন রাজা রানীকে বেশ কিছু নির্দেশনা দিয়ে যান। কথিত আছে তখনকার সময় কেউ যুদ্ধে পরাজিত হলে তার কাটা মাথা বাড়িতে পাঠানো হতো। রানীর প্রতি এমন নির্দেশনা ছিল যে কাটা মাথা বাড়িতে এলে তিনি কোষাগারের সমস্ত সম্পদ ওই নদীতে ফেলে দিবেন এবং এরপর রাজপ্রাসাদে আগুন ধরিয়ে রাজকন্যাকে
গলায় কলসি বেঁধে ডুবিয়ে মারবেন এবং সবশেষে কোনো সম্পদ বাঁচলো কিনা সেটি দেখে রানী নিজেকে আত্মাহুতি দিতে হবে। চাচার ভাষ্যমতে গল্পের রানী নাকি অক্ষরে অক্ষরে এমনটাই করেছিলেন। আমাদের কথার পর কথা চলতেই থাকে। তো চাচা ভোজবংশীয় এক লোকের কথা বলছিলেন, সেই লোককে নাকি চাচা ছোটোবেলায় দেখেছেন। লোকটি ছিল অত্যন্ত গরিব, প্রচণ্ড এক বৃষ্টির দিনে তিনি বাড়ি ফিরছিলেন। আমাদের জানা অন্য গল্পের মতো তার সামনে দিয়ে 7টি টাকা ভর্তি মাটির হাঁড়ি রাস্তা পার হচ্ছিল এবং চাচা কাকুতি মিনতি করায় তাকে একটি মাটির হাঁড়ি ভর্তি টাকা দেওয়া হয়, কিন্তু তিনি লোভের বশবর্তী হয়ে তার কাছে থাকা বাঘ দিয়ে অন্যান্য হাঁড়িগুলোতে আঘাত করে। এর ফলে তার কাছে থাকা যে হাঁড়িটা ছিল, অর্থাৎ তিনি আগে থেকে যে হাঁড়িটা পেয়েছিলেন, সেটি অদৃশ্য হয়ে যায় এবং তিনি একটা সময়ে উন্মাদ হয়ে যান। এই উন্মাদ অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন। চাচা তার ছেলেবেলাতে এই লোকটাকে দেখেছেন এমনটাই দাবি করলেন। আমাদের এই এই যে গল্পটা, সেটি আমাদের জানাশোনা বহু রূপকথার সাথে মিলে যায়। আমাদের কথা ফুরাচ্ছিল না, তখন দুপুর পেরিয়ে বিকাল যাওয়ার অবস্থা। চাচাকে বিদায় জানিয়ে আমরা একই পথে ফিরে এলাম এবং আমাদের পরবর্তী যে গন্তব্য, সেই গন্তব্য ছিল কাটিপাড়া। কাটিপাড়া মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত স্থান এবং কাটিপাড়া সম্পর্কে এর পরবর্তী পর্বে আমার যে ভ্রমণ অভিজ্ঞতা সেটি নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে।